করোনা যুদ্ধে ইতিমধ্যেই সাফল্যের মুখ দেখেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গ্রামে করোনা হাসপাতালে করোনা পজিটিভ চোদ্দ জনের মধ্যে ইতিমধ্যেই দশ জনকে সুস্থ হয়ে বাড়ি ফেরানো হয়েছে অত্যন্ত তো কথা এটা 14 জনের মধ্যে 10 জনকে সুস্থ করে দেয়া হয়েছে আর তা সম্ভব হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের গাইডলাইন মেনে চিকিৎসা ডাক্তারদের রুটিন চেকআপ ভালো খাবার দেওয়া ইত্যাদির জন্য আর তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আদর্শ সেই কারণেই WHO এর প্রতিনিধিরা আজকে পরিদর্শন করেন করোনা হাসপাতালে আসেন অন্যদিকে গতকাল রাতে জ্বর কাশি শ্বাসকষ্ট প্রবৃতি উপসর্গ নিয়ে তমলুক জেলা হাসপাতালে চন্ডিপুর থেকে এক রোগী ভর্তি হন আর সকালে তার মৃত্যু হয়েছে কিন্তু তার কোভিড নাইন্টিনের নমুনা নেওয়া সম্ভব হয়নি তাই সতর্কতা হিসেবে পুলিশের প্রহরায় ওই ব্যক্তি দেহ বাড়ির লোকেতে দেয়া হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সেই সঙ্গে মৃত ওই ব্যক্তির বাড়ির লোকেদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে মানুষকে সতর্ক করছেন এটাও কিন্তু মানুষকে সাহায্য করছে মানে এই লড়াইটা কেবলমাত্র চিকিৎসক চিকিৎসা কর্মী প্রশাসনের নয় আপনারাও কিন্তু সেই টিমের মেম্বার ধন্যবাদ আপনাকে